ক্যাচ ধরার অভিনব পন্থা থেকে গেল ইংল্যান্ডের প্র্যাকটিসে। ক্যাচ ধরার নিয়মটা হলো, ক্যাচ ধরার আগে নিজের জামা প্যান্ট খুলে ক্যাচ ধরতে হবে। আর সেই পদ্ধতির নিয়ম মেনেই ক্যাচ ধরলেন উড। উডের মতন ডাউট মালানো এই অনুশীলন করেছেন, তবে তিনি উডের মতো শর্ট আর খোলেননি, তিনি শুধু জার্সিটাই খুলেই ক্যাচ ধরেছেন। ক্যাচ ধরার অনুশীলন পদ্ধতি ছিল তিনটি। দ্বিতীয়টি হলো, ক্যাচ ধরার আগে কেউ একজন চোখের সামনে কিছু একটা ধরবে যাতে নজরটা সরিয়ে নেওয়া যায়, আর এই পদ্ধতিতেও সফল হয়েছেন উড। এরপর ক্যাচ ধরতে আসলেন মালান, প্রতিবন্ধকতায় ছিলেন সল্ট, তবে মালান এবার আর ক্যাচটি ধরতে পারেনি। তৃতীয় পদ্ধতিটা হলো, ক্যাচ ধরার আগে নিচের দিকে তাকিয়ে থাকতে হবে, তারপর বলের লাইনে গিয়ে ধরতে হবে ক্যাচ। খেলার এমন ভিন্নধর্মী পদ্ধতি হাস্যকর হলেও এর মাধ্যমে প্লেয়ারের মনোযোগ বাড়ে, ফোকাস বাড়ে খেলার মধ্যে। তারা এই প্র্যাকটিস করেছিল টেনিস বলের মাধ্যমে, যাতে আঙুলে পড়লেও ব্যথা না পায়।